বেকারি পণ্য এবং কেমিক্যালযুক্ত ফলে যখন বাজার সয়লাব, ঠিক সে সময় আমি এবং আমার কো-ফাউন্ডাররা মিলে চিন্তা করলাম যে নিরাপদ ফল নিয়ে কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা। যেহেতু উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে ফল উৎপাদিত হয়, বিশেষ করে আম, আমার টিমের সবাই যেহেতু উত্তরবঙ্গের, তাই শুরুতেই আমরা সারা দেশে নিরাপদ আম সরবরাহ শুরু করি আর সেখান থেকেই প্রিমিয়াম ফুডসের যাত্রা শুরু। চ্যালেঞ্জিং ছিল, কারণ বাজারে যে আমগুলো আসে অনেক সময় সেগুলোতে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। তো আমরা যেটা করলাম, প্রিমিয়াম ফ্রুটস থেকে যারা আম চাষি রয়েছেন বিভিন্ন এলাকাতে তাদেরকে নিবন্ধিত করা শুরু করলাম। তাদের বাগানগুলো নিয়মিত পর্যবেক্ষণ করার পর যখন আমগুলো পরিপূর্ণরূপে পরিপক্ক হয়, সেই আমগুলো আমরা সারা দেশে যারা আমাদের গ্রাহক রয়েছেন তাদের কাছে সরবরাহ করি। দ্বিতীয় আর কি চ্যালেঞ্জ ফেস করেছি আমরা ডেলিভারি নিয়ে, কারণ আম যেহেতু একটি পছন্দসই পণ্য এবং আমাদের আমগুলো একদম কেমিক্যাল ফ্রি, তাই কীভাবে খুব কম সময়ে আমরা আমগুলো বাগান থেকে নামানোর পর সারা দেশে সরবরাহ করতে পারি, তার জন্য কিছু নির্দিষ্ট কুরিয়ার ব্যবস্থা মাধ্যমে সারা দেশে জেলা শহরগুলোতে আমরা আম সরবরাহ করছি এবং ঢাকা এবং চিটাগাংয়ে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। আমরা চিন্তা করলাম প্রিমিয়াম ফুডস থেকে যে আমরা ফলগুলো সরবরাহ করছি সেগুলো শুধু নিরাপদ বা সুস্বাদু হলেই হবে না, আমরা যে প্যাকেজিংয়ে করে সারা দেশে পাঠাচ্ছি সেই প্যাকেজিংটাও যেন ক্লিন এবং নিরাপদ হয়, আমরা সেদিকেও সমানভাবে গুরুত্ব দিচ্ছি। কারণ আমাদের যারা গ্রাহক রয়েছেন, যারা সারা দেশে আম নিচ্ছেন, তারা দেখা যায় শুধু নিজের জন্য না, অনেকে গিফট পাঠানোর জন্য আমগুলো নিয়ে থাকেন, তো আমরা সেই জিনিসটা সুন্দরভাবে প্রেজেন্ট করছি। আমরা সারা দেশে প্রিমিয়াম এবং নিরাপদ ফল সরবরাহের পাশাপাশি খুব শীঘ্রই দেশের বাইরে পাঠানোর জন্যও কাজ করছি। প্রিমিয়াম ফুডসের সাথেই থাকবেন।